গণমাধ্যম কর্মী ভাইরা যারা আসছেন আজকে, সকলকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আজকে আমরা জানান দিতে চাই, ছোট কাগজ আছে এটা লেখা, এতক্ষণ নিজেকে দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ী বলে দাবি করেছি, কেন করেছি বলেন তো? বলেছি এর জন্য, এই রাষ্ট্রে যারা সৎ কথা বলছে, সৎ পথে চলছে, তাদেরকে যেভাবে হোক, যে কোনো মাধ্যমে হোক, তাদেরকে বিভিন্ন আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এই যে দুর্নীতিবাজ সিন্ডিকেট দেখছেন, ব্যবসায়ী দেখছেন, এরা এই সকল আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। তাদের একটাই ক্ষমতা, এই টাকা। এই টাকা আমাদের নাই, শুধুমাত্র তাদের আছে। যাদের আছে তারাই আজকে এই রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করছে, তারাই রাষ্ট্রটাকে লুটপাট করছে। কিন্তু দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে এখন আহাজারি, প্রত্যেকটা ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ভাত নাই, ডাইল নাই, খাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। মানুষ তারা বলছে, আমরা সবাই নাকি ভালো আছি, কোথায় ভালো আছি? আপনারা কি মাঠে নামেন না, রাস্তায় হাঁটেন না, রাস্তার মানুষের কাছ থেকে খোঁজ খবর নেন না, রিক্সাওয়ালার কাছ থেকে খোঁজ খবর নেন না, শিক্ষকের কাছ থেকে খোঁজ খবর নেন না, তাদের কি অবস্থা? নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, প্রত্যেকটা মানুষ আজকে এই দেশে ভুক্তভোগী। এমনটা না যে কেউ সবাই ভালো আছে, সবাই কোনো না কোনো ভাবে ভুক্তভোগী। তো আপনারা কেন কথা বলছেন না? এই যে রাষ্ট্রের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে যে জনগণের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, এটা কি আপনাকে দেখছেন না? আমি কি, আমি একজন শিক্ষার্থী, আমি আজকে আমার জায়গা থেকে অবস্থান কর্মসূচি করছি, আমি দিচ্ছি, আপনারা কেন কথা বলছেন না? আপনারা আপনাদের এলাকার সামনে যে বাজারটা আছে সেখানে অন্তত যান, সেখানে গিয়ে একটা হোয়াইট বোর্ড নিয়ে দাঁড়ান, হোয়াইট বোর্ড না থাকলে একটা কাগজ নিয়ে দাঁড়ান, বলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আমি আজকে অবস্থান কর্মসূচি করছি। এই রাষ্ট্রটা তো আমাদের, আমাদের সবার। আমি কতবার দুর্নীতিবাজ সিন্ডিকেটের কথা বলবো, কতবার ওই যারা হচ্ছে দেশটাকে লুটপাট করছে তাদের বিরুদ্ধে বলবো, তাদের বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমাদের শরীরে আর শক্তি নাই, আমরা তরুণ প্রজন্ম, কিছুদিন পর আমাদের মেরুদণ্ডটাকে ভেঙে ফেলা হবে, আমরা রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঢুকে যাবো, হয়তো কোনো একটা চাকরি করবো, হয়তো কোনো আমলা হবো, হয়তো বা কোনো একটা সিস্টেমের মধ্যে আমরা আটকা পড়ে যাবো। কিন্তু কথা কে বলবে? কথা এই তরুণ সমাজকেই তো বলতে হবে, কথা আমাদের সবাইকে বলতে হবে। তাই বাংলাদেশের প্রত্যেক দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বলছি যে আপনারা কথা বলেন, আওয়াজ তোলেন। আজকে আমি এখানে একা আছি, আমার সাথে যুক্ত হয়েছে এই গুটি কয়েক ছেলে মেয়ে, আমার শিক্ষার্থী বন্ধুরা, যারা সচেতন মনে করে নিজেদেরকে, যাদের কষ্ট হয়। আমি সমানুভূতি চাইতে আসি নাই, আমি সহানুভূতি চাইতে আসি নাই, সমানুভূতি দিতে আসছি, আপনাদেরকে জানাতে আসছি যে ভাই আমারও কষ্ট হচ্ছে, যেমন কষ্টটা আপনার হয় তেমন কষ্টটা আমারও হয়। বাংলাদেশের সবকিছু দাম বাড়ে, কই আপনার বাবার বেতন কি বাড়ে, আপনার বেতন কি বাড়ে, আপনার পরিবার আপনি কিভাবে চালাবেন? একবার ভেবে দেখেছেন, আজকে যদি এই দ্রব্যমূল্যের সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ না করা হয়, মজুতদারি, আড়তদারি, সিন্ডিকেট, বড় বড় ফার্মগুলো, তারা যে কৃত্রিম সংকট তৈরি করছে, এই কৃত্রিম সংকটে কালকে আপনাকে ভুগতে হবে, কালকে আপনাকে রাস্তা নামতে হবে। আজকে আপনি ঘরে একা একা কেন কাঁদতে কান্না করছেন? রাস্তায় আসেন, কথা বলেন, আপনাকে সহিংসতা করতে বলি নাই, আপনারা সবাই কথা বলেন। আজকে যারাই কথা বলছে তাদেরকে কি করা হচ্ছে? তাদেরকে গলা টিপে ধরা হচ্ছে রুলস এর নামে, রেগুলেশনের নামে। কেন এটা, কেন? আজকে যদি আপনি এটা শুনে নেন, আজকে যাকে, যে সাংবাদিক বন্ধুকে কথা বলেছে, ঠিক আছে, সে একটা পারফরমেন্স করেছে, সে যেভাবে বলুক উপস্থাপনটা করেছে, কিন্তু এটা তো মিথ্যা না, এটা তো সত্য, এটা তো রাষ্ট্রের একদম চিরায়ত সত্য চরিত্র। তো এটাকে যারা মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে তাদেরকে এটুকুই বলছি, ভাই আপনার পরিবার বাবা আছে, মা আছে, বাবার কথা অন্তত চিন্তা করেন, আপনার বাবার যে কষ্ট হয় শোনেন। কতদিন হচ্ছে গিয়ে নেতাদের পা চেটে কতদিন এরকম চলবেন? আপনার কি ক্ষুধা লাগবে না, আপনার বাবার কি ক্ষুধা লাগবে না? আপনার কথা চিন্তা না করেন, আপনার বাবার কথা তো একবার চিন্তা করেন। আপনার বাবা কি হচ্ছে গিয়ে কোটিপতি, যদি আপনার বাবা এরকম কোটিপতি হইতো আপনারা নেতার পা চাটতে হইতো না, আপনার হচ্ছে গিয়ে অপরচুনিটি হইতে হইতো না। তো আপনারা সবাই মিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আজকে এখানে আমরা গুটি কয়েক মানুষ জড়ো হয়েছে, আমরা ছোট মানুষ, শিক্ষার্থী, এটা তো আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যারা বড়রা আছেন, পরিবারের সদস্যরা আছেন, বাবা আছেন, মা আছেন, আপনারা উৎসাহিত করেন আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে কথা বলতে বলেন। এতদিন যাবত এখানে অবস্থান কর্মসূচি করছি, কই কেউ তো কথা মানে একটা টুটা শব্দ করতে পারে নাই, কেউ একটু আঁচড় কাটতে পারে নাই, আমার কোনো ছোট ভাই বোনের গায়ে কেউ আঙুল তুলতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমি সত্য কথা বলছি, যৌক্তিক কথা বলছি, এবং নিজের সীমা লঙ্ঘন করছি না, যতটুকু যৌক্তিক ততটুকুই বলছি, অতটুকু অন্তত বলতে দেন। বলছেন যে কথা বলি নাকি গুম হয়ে যায়, কথা বলি নাকি খুন হয়ে যায়। আরে ভাই আমি কি ভয় পাই না? আজকে আমি এখানে কথা বলছি, কালকে তো আমার লাস্টে বুড়িগঙ্গায় ভাসতে পারে, কালকে তো আমিও ট্রাকের তলে চাপা পড়তে পারি। এই মৃত্যু ভয়, একদিন না একদিন তো মরতেই হবে। তাই বলে কি আমরা চুপ করে থাকবো? যত বেশি চুপ করে থাকবেন
আপনার তত বেশি মৃত্যুর হুমকি দিবে, তত বেশি তারা দমন করবে, তত বেশি নিপীড়ন করবে। একবার আওয়াজ তুলুন, একবার আঙুল তুলুন, একবার শব্দ করুন সবাই মিলে। দেখবেন আমাদের শব্দে যখন উচ্চ শব্দে পরিণত হবে, এটার হাই ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, তখন দুর্নীতিবাদ সিন্ডিকেটের যে নিপীড়ন, তাদের যে চর্চা, তাদের যে সংকট, এটা আস্তে আস্তে দমন হয়ে যাবে। এটাই দমন করতে চাই, আজকে পারফরমেন্সে এটাই দেখালাম। এখানে আমার সঙ্গে বিভিন্ন রকম শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, যারা যুক্ত হয়েছে তারা হচ্ছে কি বিভিন্ন শিল্পী, মানে শিল্প মনে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। তো আজকে এই গুটি কয়েক মানুষ কেন, এখানে এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই তো এরকম ভুক্তভোগী। সবাই তো ক্যান্টিনে বেশি দাম দিয়ে খেতে হচ্ছে, 30 টাকায় যেই খাবার ছিল 30 টাকা 40 টাকা, সেটা আজকে প্রসিয়ারিত 90 টাকায় খেতে হচ্ছে। আপনারা কেন কথা বলছেন না, কেন কথা বলছেন, কবে কথা বলবেন? যখন সবাই মরে যাবে, পৃথিবীটা একদম একদম মরক্ষলা হয়ে যাবে, তখন কথা বলবেন? নাকি সবাই যখন গণকবরে পরিণত হয়ে যাবে পুরো দেশটা, তখন আপনারা কথা বলবেন? কথা তো বলেন, নয়তো দেখবেন আমি আজকে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাব, আমাকে যখন শেষ করে ফেলবে, যখন মানুষ প্রত্যেকটা তরুণ প্রজন্ম আশাহত হয়ে যাবে যে ওই ছেলেটা কথা বলেছিল তাও শেষ হয়ে গেছে, ও আজকে আর পৃথিবীতে নাই, তখন ওরা হতাশ হয়ে যাবে, তখন ওরা চিন্তা করবে দূর, এই দেশকে সার্ভ করে কোনো লাভ নাই, এই দেশকে ভালোবেসে কোনো লাভ নাই, চল দেশের বাইরে চলে যাই। নয়তো ওরা বলবে এর চাইতে ভালো যদি দেশে থাকতে হয় তাহলে দুর্নীতিবাজ হব, যদি দেশে থাকতে হয় তাহলে বড় লুটেরা হব। দেখবেন এই লুটেরা, দুর্নীতিবাজ, সিন্ডিকেট, ছিনতাইকারী, চোর কে উৎপাদন করছে এই কৃত্রিম সংকট, এই দ্রব্যমূল্য? বিদেশি বণিকেরা আপনাদেরকে যেভাবে নাচাচ্ছে আপনারা সেভাবে নাচতেছেন। তো শুধুমাত্র এটুকুই বলতে চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণকে, কষ্ট আমার একার না, কষ্ট আপনাদের প্রত্যেকের হচ্ছে, সবাই কথা বলেন, যে যার যার অবস্থান থেকে আপনারা উঠে দাঁড়ান। পবিত্র রমজান মাস, সারা বিশ্ব যেখানে দাম কমাচ্ছে, আমরা শুনেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, সেই জন্য হয়তো বা বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু এখন তো রমজান মাস উপলক্ষে সারা পৃথিবীতে দাম কমাচ্ছে। আমরা 90% মুসলিমের দেশ, আমাদের দেশে কেন শুধুমাত্র দাম বাড়ছে, কেন কমছে না, এই কথা তো বলেন কেউ একজন, অন্তত আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দিকে একবার চান, সবাই মিলে চেষ্টা করেন, মারামারি করতে বলে নেই, কাটাকাটি করতে বলে নেই, ভালোবাসা দিয়ে বোঝান, বাবাকে বোঝান, মাকে বোঝান, যারা আত্মীয় স্বজনের মধ্যে এরকম কাজ করছে তাদেরকে বোঝান যে আপনারা এগুলো করেন না। কেউ না কেউ তো সচেতন হবে, কেউ না কেউ তো জেগে উঠবে, কেউ না কেউ তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আসবে, সবাই মিলে প্রবলেমটা সলভ করা জরুরি। আমি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যদি এমনি কথা বলতে চাইতাম কেউ বিশ্বাস করতো না। আমি দীর্ঘ 5-6 মাস যাবত এখানে চা বিক্রি করছি, আপনারা জানেন, সবাই জানেন, চা বিক্রি করেছি এখানে, বাজার রেগুলার বাজারে গিয়েছি, রেগুলার খোঁজখবর নিয়েছি, রেগুলার হচ্ছে কি আমি দ্রব্যমূল্যের দর ওঠা নামা দেখেছি কিভাবে কৃত্রিম সংকটটা তৈরি করা হয়, কে বা কারা করে। তো আমি এখন নৈতিক জায়গা থেকে মনে করছি যে এখন এটা আমার নৈতিক দায়িত্ব, আমি যেহেতু মানে নিজে উপার্জন করছি, কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজে উপার্জন করছি, কিন্তু নিজে নিজের সমস্যা সমাধান করতে পারছি না, আয়ের চেয়ে ব্যয় বেশি, আমার যেখানে খরচ 20,000 টাকা সেখানে আমার উপার্জন 15,000 টাকা, আর 5,000 টাকা আমি কোথা থেকে আনবো, চুরি করে আনবো? আমাকে চোর হতে কি আপনারা বাধ্য করছেন না, আমাকে কি ছিনতাইকারী হতে বাধ্য করছেন না? আমি কি যদি আজকে আমাকে আপনারা সুযোগ করে না দেন, দেশটাকে শান্ত করে না দেন, আমাদেরকে যদি ভালোভাবে বাঁচতে না দেন, কয়দিন পরে আমি যদি প্রশাসনে যাই আমি কি দুর্নীতিবাজ হব না, আমি লুটপাট করার চেষ্টা করবো না? আমার যেই ক্ষতিটা হচ্ছে, যেই ঋণটা, ঋণের বোঝা আমার ঘাড়ে উঠছে, আমি সেই ঋণ পরিশোধ করার জন্য কি আমি মানুষকে জুলুম করবো না? তো এটা তো অফ করতে হবে, কাউকে না কাউকে তো কথা বলতে হবে। আমি আমার জায়গা থেকে অফ করছি, আমার চার দোকান আজকে স্ট্রাইক চলছে, আমার চার দোকান বন্ধ আছে, যতদিন হচ্ছে কি আন্দোলন চলবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে, আমাকে একটু সুযোগ দেন, আমাকে আমার আমার আগের জীবনে ফিরে আসতে দেন, আমি একটু সাধারণভাবে বাঁচতে চাই আপনাদের মতন, এটুকুই বলার। আমি টোটাল পারফর্মিং আর্টস এর মাধ্যমে এটাই বার্তা দিলাম যে আমাদের বাংলাদেশের মানুষজন, আমাদের এই পুরো রাষ্ট্রযন্ত্র কিভাবে ব্যবসায়িক সিন্ডিকেট, দুর্নীতিবাজদের শিকলে, আমাদের এখানে কিভাবে আমাদের জনতন্ত্র শিকলবন্দী হয়ে আছে, এটুকুই বার্তা দিলাম। এবং এই শিকলটা কে ভাঙতে পারে, কারা ভাঙতে পারে, শুধুমাত্র তরুণ সমাজই হয়তো ভাঙতে পারে, তরুণ সমাজকে জেগে উঠতে হবে, এটুকুই জানান দিলাম, ধন্যবাদ।